বন্ধুরা, চলে এসেছি আজ আমার নতুন একটা ভিডিওর সাথে। যে ভিডিওতে আজ হবে একসাথে তিনটে ঘড়ির আনবক্সিং, সব থেকে কম বাজেটের তিনটে ঘড়ি দেখবো। এত কম দামে যেহেতু ঘড়িগুলো, তো ঘড়িগুলোর ভেতরে অরিজিনাল ঘড়ি আছে কি না অন্য কিছু আছে, তার জন্য আমি এই ভিডিওটা করছি। তো আজকে এখানে আছে আমার একটা ঘড়ি, ও এখানে আছে আরও দুটো ঘড়ি। এই দুটো বক্সে আনবক্সিং করবো এবং দেখবো যে কীরকম ঘড়িটার কোয়ালিটি। জাস্ট ভিডিওটা বেশি লম্বা হবে না, তো তার জন্য ভিডিওটা করছি। তো দেখে নিই চলো সবার ফার্স্টে যে ঘড়িটা কেমন হয়। সবার ফার্স্টে আমি এই ঘড়িটা আনবক্সিং করছি। ৭০ টাকা পড়েছে মাত্র। দেখে নিন ঘড়িটার কোয়ালিটি। ঘড়িটার সাথে একটা ব্রেসলেট আছে, আর এটার সঙ্গে ব্রেসলেট পাম পার ওপার। চলো দেখে নিই সবকিছু, ব্রেসলেটটা কেমন কি হয়েছে, কেমন কি কোয়ালিটি, কেমন কি জিনিসটা। ঠিক আছে, এই হলো আমার ব্রেসলেট যেটা আমি পরবো। কিন্তু না, আর একটা আসছে, দেখো দেখতে থাকবে কিন্তু। ঠিক আছে, এই আসলো ঘড়ি, আরো একটা আসবে একটু বাদে। চলো তাহলে এটা খুলে নিই। এটা প্যাকেজিং এর ব্যাপারটা খুবই খারাপ দেখছি, কারণ জাস্ট এটা স্পঞ্জ দিয়ে সেটাকে প্যাক করে দিয়েছে, আর জাস্ট একটা ভালো কোনো কোয়ালিটির কোনো মানে কি বলবো বাক্স টাইপের কিছু ইউজ করেনি, কারণ এত কম দামে সেরকম কিছু দেবে না বলে। আর হলো এই হলো ঘড়িটা। তো ঘড়িটা দেখাই যাচ্ছে কেমন, ঘড়িটা ভালোই আছে, কোনো ব্যাপার না, খুব স্টাইলিশ ঘড়ি, দেখতেও খুব সুন্দর লাগছে, কোয়ালিটিটা খুবই ভালো মনে হচ্ছে। দেখা যাক কেমন কি অবস্থা, সে তো ইউজ করার পরে বোঝা যাবে। ঠিক আছে, ঘড়িটা কোনো অসুবিধা নেই, যথেষ্ট ভালো। ঠিক আছে, হয়ে গেল একটা ঘড়ি আনবক্সিং। প্যাকেজিংগুলো একটু সাইড, কিন্তু প্যাকেজিংটা আমার খুব ভালো একটা পছন্দ হলো না। ঘড়িটা দেখতে ঠিক আছে, প্যাকেজিংটা একটু খারাপ, প্যাকেজিংটা আর একটু ভালো করলে একটু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মনে হতো হালকা। কম দামের ব্র্যান্ডেড ঘড়ি, কোনো অসুবিধা নেই। এই গেল বাক্সটা হচ্ছে থাক সাইডে। এবার আসছি এটাই, এটা দেখি কেমন হয়। এটা বাহ, এটার প্যাকেজিংটা আমার একটু পছন্দ হয়েছে। এই যে হলো আমার প্যাকেজিং বিল, আমার এই ঘড়িটার বিলটা হলো এটা। ঠিক আছে, এই বিলটা আমি দেখতে পাচ্ছি, বাক্সটা ঠিকঠাকই আছে মনে হচ্ছে। ঠিক আছে, বাক্সটা কোনো ব্যাপার না, বাক্সটা ঠিকঠাকই আছে, বাক্সটা আমার একটু ব্র্যান্ডেডই মনে হচ্ছে। বাক্সটা দেখি কি মনে হচ্ছে, বাহ বাক্সটা খুবই হলো, বাক্সটা দেখে তো আমার ভালোই মনে হচ্ছে। আমার হচ্ছে ঘড়িটা কেমন হওয়া যায় না, বাহ ম্যানুয়াল দিয়েছে, হাউ টু সেট দ্য টাইম, হাউ টু স্টার্ট দ্য ওয়াচ, তো দেখে নিই সেইগুলো বাদ দিন। বাক্সটা এই যে, বাহ বাক্সটার শুরুতে একটা জিনিস দিয়েছে যেটা স্পঞ্জ টাইপের হয়, যাতে বাক্সটা ঘড়িটা যাতে কিছু না হয়। এবং ঘড়িটা, এই দুটো ঘড়ি কিন্তু একই কোয়ালিটি, একই ব্র্যান্ড ও একই কালার ও সেম, পুরো সেম ঘড়ি আমি অর্ডার দিয়েছি। তো দুটো আমি আনবক্সিং করবো এবং দেখবো যে কেমন হলো ঘড়িটা। ঠিক আছে, কেমন হচ্ছে ঘড়িটা, কোয়ালিটিটা কেমন, কেমন কি। তো প্যাকেজিংটা আমার ফার্স্টে বলেছি পছন্দ হয়েছে, বাহ খুব সুন্দর প্যাকেজিংটা। দেখি নিই খুলে, এটা সবথেকে একটু ভালো লাগলো বাক্সটা দেখতে আমার একটু ভালো লেগেছে, তাছাড়াও ঘড়িটা প্যাকিং করার সময় খুবই ভালো হবে। আর এটা সবথেকে আমার যেটা ভালো লেগেছে, এই ঘড়িটা যখন অর্ডার দিয়েছে তখন ওর কালারটা, এর কালার স্টাইলিশ খুবই, আর বেলটা আমার দেখতে খুবই ভালো লেগেছে, তাই এটাকে অর্ডার দিয়েছি। এটা হলো, দেখা যাক, কোয়ালিটি তো খুবই ভালো আমার দেখে মনে হচ্ছে, আশা করছি ব্র্যান্ডেড মনে হচ্ছে না, বাট হয়তো কম দামে এটাই অনেক ভালো ব্র্যান্ডেড। এটাও হলো সেম, এই যে জিনিসটা। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে কেমন ঘড়ি, কেমন কি সব জিনিস।
আমার কাছে তো ঘড়িগুলো পছন্দই হয়েছে যথেষ্ট। আর এই যে দুটো ঘড়ি আমার কাছে সেম, সবকিছু আমার যেহেতু পছন্দ হয়েছে তার জন্য আমি দুটো নিয়ে নিয়েছি, সেটার জন্য আর অফার ছিল বলে আমি আরো নিয়ে নিয়েছি। তো এটা হলো সেটা, এটা হলো আর একটা। দেখা যাক কেমন কি ঘড়ি, সবকিছু ব্র্যান্ডেড মনে হচ্ছে, তাছাড়াও ঠিক আছে, আমার যথেষ্ট পছন্দ হয়েছে ঘড়িগুলো। আর এই বাজেটে এরকম ঘড়ি আমার মনে হয় যথেষ্ট ভালো। তো এই হলো আমার তিনটে ঘড়ি একটা, তো আমি দুটো পরবো হাতে ভাবছি, আর বাকিটা থাক, দেখা যাক কেমন লাগে দুটো ঘড়ি একসাথে, দেখি। বাহ, একটা তো হয়ে গেল, আর একটা দেখা যাক কেমন হচ্ছে, হবে না আমার জানি না, কিন্তু ভিডিওটা যথেষ্ট আমার ভালো লাগছে, কারণ আজকে এই বাজেটের মধ্যে আমি ফ্লিপকার্ট থেকে ঘড়িটা অর্ডার দিয়েছি, আর এই ভিডিওটা আমি আপনাদের কাছ থেকে আপনাদের অবধি পৌঁছে দিতে পেরেছি, তার জন্য আমার খুবই ভালো লাগছে। যে আপনারা সাধারণভাবে ইউজ করার জন্য, যারা সত্যি কথা বলতে যারা একটু কম বাজেটের মধ্যে ঘড়ি নিতে চায়, তাদের জন্য এই ঘড়িটা একদম ঠিক আছে, নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো কেমন লাগছে ঘড়িগুলো, অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে আমার আরও ভালো হয়, যে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। ও তো দেখে নিন কেমন লাগছে ঘড়িটা, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হলো ভিডিওটা। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই বলবেন, যে আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু মডিফাইয়ের প্রয়োজন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো সেটা মডিফাই করার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এত অবধি, ঠিক আছে, তো আপনারা কিন্তু বলবেন যে ঘড়িটা কেমন হলো আমার।